আসসালামু আলাইকুম। জেজেটিভি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ রমজান আলী। এখন শুনবেন সিলেট সহ সারা দেশের বন্যা পরিস্থিতির খবর। সিলেট নেত্রকোনা সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী। সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা সহ সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি প্রত্যক্ষ করেন। এ সময় তাকে বহনকারী হেলিকপ্টারটি লো ফ্লাইট মোড বজায় রেখে উঠতে থাকে। পরে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, সিলেট সার্কিট হাউসে যান। সেখানে তার বিভাগীয় ও জেলা প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর আগে বিশেষ করে সিলেটের উত্তর ও পূর্বাঞ্চলের বন্যাপ্রাপ্তদের সরিয়ে নিতে এবং অসহায় মানুষকে সাহায্যের জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে কর্তৃপক্ষ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনী ইউনিটগুলোকে ডাকা হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার 15-18 জুন বন্যা কবলিত জেলাগুলোর জেলা প্রশাসকদের তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে নগদ 2,25,00,000 টাকা, 400 মেট্রিক টন চাল এবং 41,000 প্যাকেট শুকনো অন্যান্য খাবার বরাদ্দ করেছে।